জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেটস আব্দুল হাকিম স্টেডিয়ামে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলার সকল ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, এম্পায়ার, কোচ, রেফারি ও বিভিন্ন ক্লাব সংগঠনের আয়োজনে এই অভিযান শুরু হয়। অভিযানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস। আয়োজকরা জানান, গত 5 আগস্টের পর থেকেই এই স্টেডিয়াম বন্ধ রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার স্টেডিয়ামে খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে, তাই সবাই মিলে মাঠের ঘাস কেটে ফেলার উপযোগী করার চেষ্টা চলছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক আব্দুল্লাহ ফুয়াদ রেদওয়ান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখ্য সংগঠক আব্দুর রহিম রবিন।